করে একবার দাও করো করো একবার করে করো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আসিফা, আমার বেঙ্গলি ব্লগ উইথ আসিফাতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজছে বেলা 1:30। আজকে অনেক তাড়াতাড়ি আমার সব কাজবাজ হয়ে গেছে, বলতে পারো 12:30-12:15 মধ্যে আমার সব কিছু হয়ে গেছে। তবে রান্নাটা বাদ দিয়ে, বাকি থালা মাজা, ঘর গোছানো, কাপড় কাচা, ঘর মোছা, পরিষ্কার করা, এইগুলোই সব হয়েছে আর কি, সব কাজগুলো। শুধু রান্নাটা বাদ রেখেছিলাম। তো রান্নাটা এখন বসিয়েছি, বলতে আজকে রান্নাঘরে তেমন কিছু ছিল না, ফ্রিজে একটু অল্প সবজি আছে, ওই পুঁই শাক টুই শাক এইসব আছে, কিন্তু ওগুলো রান্না করতে একদম মন চাইছে না। তো সেই জন্য আজকে নর্মাল হালকা পাতলা কিছু একটা রান্না করেছি। তো সেটা কি সেটাও তোমাদের দেখাবো অবশ্যই। তো চলো কি রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, এখানে আছে ভাত। আর যেহেতু ইন্ডাকশানে আমি এখন রান্না করছি, গ্যাসটা শেষ হয়ে গেছে, আনা হয়নি, তো সেজন্য স্টিলের এই যে জায়গাতে করে ভাত রান্না করতে হয়। এটা হচ্ছে ভাত এখানে, আর এখানে হচ্ছে ডাল আর আলু দিয়ে একটা তরকারি সবে মাত্র বসিয়েছি। এর মধ্যে আছে ডাল, ডাল আর আলু একসঙ্গে, দেখো ডাল আলু পেঁয়াজ আদা রসুন বাটা, তারপর হচ্ছে ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে একটা মানে ঘন ঘন একটা তরকারি মতন করবো, দেখাবো তোমাদেরকে যখন হয়ে যাবে আর কি। এটা সবে মাত্র এক্ষুনি বসিয়েছি, আস্তে করে দিলাম। তো রান্না বান্না ওই পর্যন্ত, তারপর হচ্ছে ডিম ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আর সেদিনকে বেড্রিদের বাড়ির থেকে মানে পিসা শুরুদের বাড়ির থেকে যে সবেদাগুলো চুরি করেছিলাম সেগুলো তখন কাঁচা ছিল, তো এখন কাঁচা ছিল, তো এখন হচ্ছে পাকাতে দিয়েছিলাম, মানে নিয়ে এসে কাগজে করে মুড়িয়ে রেখেছিলাম। তো সেটা হচ্ছে কালকে রাত্রেবেলা দেখেছি দুটো পেকেছে, সেটা ফ্রিজে রেখেছি, আর বাকি চারটে বোধহয় আছে কাঁচা, মানে একটু কাঁচা শক্ত। তো ওইগুলো হচ্ছে এখন একটু খুলে দেখবো যে পেকেছে কি না। তো চলো, আর সিফাত গোল্লু গেছে বাবার সঙ্গে গোসল করতে, আর আমি ফ্যান অফ করে গল্প করছি, দেখো পুরো গেমে জল হয়ে যাচ্ছে। আমার কিন্তু গোসল করা হয়ে গেছে, যাই হোক চলো সবেদাগুলো বার করি, দাঁড়াও দেখেছে কিনা দেখি। এই যে কাগজে করে মুড়িয়ে রেখেছি, ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের। এই যে দেখো, এইভাবে মানে ডবল করে কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছি যাতে করে পেকে যায়, কিন্তু জানি না পেকেছি কিনা কালকে, কারণ কালকে রাত্রেবেলা বের করে দেখেছিলাম একটু শক্ত ছিল, পেকে গেছে। তো সবগুলোই পেকে গেছে, এই কুচিটা পাকেনি, এইটা একটু শক্ত আছে, বাকি ওই তিনটে পেকে গেছে। এগুলো এবার ধুয়ে নেবো ভালো করে, কালকে কটা পাকা আছে, আজকে কটা পাকা, এই কটা একসঙ্গে একটা জায়গাতে করে ধুয়ে নিতে হবে, নাহলে হচ্ছে মানে গায়ে একটা কিরম একটা আছে কাঁচা কাঁচা, এই ইয়ে মতন, বালি মতন। একটা বাড়ি থেকে কোনো জায়গা থাকতে সবদাগুলো একটু ধুয়ে নি, এর গায়ে এই বালি মতন একটা কিছু একটা আছে, এই যে এইগুলো তো ধুয়ে আমি পাকাতে দিইনি ভুল করে, এই আর কি। এগুলো এগুলো এখানে আসো, এখানে দেখো দুপুরের খাবার আমরা নিয়ে চলে এসেছি, আর আজকের কী রান্না করেছিলাম সেটা তো তোমাদেরকে বলেছি, চলো এবার একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো ফুরুলি নিয়ে এসছে বর, আর আলু চিপস আছে, আর তার সঙ্গে আছে ডাল আর আলু দিয়ে মানে ঘন ঘন একটা ডাল, তখন আমি তরকারি বলে ফেলেছিলাম ভুল করে, কিন্তু তরকারি নয় ঘন ঘন একটা ডাল, ওই তরকারি বলতে পারো, যাই হোক। তো এটা খেতে খুব সুন্দর লাগে, এটা হাত ঘষে বসানো আর কি, মানে পেঁয়াজ আদা রসুন এবার যা শুকনো মানে শুকনো মশলা দিয়ে একসঙ্গে হাত ঘষে বসানো। এটা ইনসিয়া কই দেখি 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 মুখতে দেখি দেখি মুখতে দেখি দেখি মুখতে দত্ত 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 দেখি দেখি মুখতে দেখি মুখতে দেখি মুখে দেখি 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 মুখতে একটু দেখি দেখি বাবা দেখি 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 মুখতে দেখি
না ছড়ে যায় তো গায়ে ঘাম ও গায়ে হাত দিবি না মনে ওর গায়ে হাত দিবি না বলেছি ধুলো খাচ্ছিলিস তুই বাইরে না ওর গায়ে হাত দিবি না তুই তোর গা ঘাম ময়লা মনা গুল্লু সরে যা ওটা কি ছি 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 এটা নোংরা ছাচ্ছা ওটা তো নোংরা ওটা তোমার বই ইন্সিয়া দেখি মুখটা দেখি 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 মুখটা দেখি দেখি মুখটা দেখি এই তো কে কে কথা বলছো তা কে ছোট মতো মুখটা কে করে একবার দেখ করে করে একবার করে করে হাসি তা দে ওটা কি ওটা কি তো কালকের হচ্ছে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছিলাম কালকে থেকে তারপর হচ্ছে ব্লগের ব্লগের কোনো এন্ডই হয়নি তো তারপর এখন অন্য একটা ব্লগ করছিলাম ভাবলাম একটু তোমাদের সঙ্গে এসে কথা বলি যাই হোক আগের দিনের যে বাচ্চাটা মানে দেখেছো যে ব্লগে এতক্ষণ যে বাচ্চাটাকে দেখছিলে সেটা হচ্ছে আমার একটা চাস্ত ভাই মানে কাকাতো ভাইয়ের ছেলে তো সে মানে তার একটা বোনের বাড়ি আছে আমাদের বাড়ির পাশে তো ওখানে ওর বাচ্চাটাকে নিয়ে ঘুরতে এসেছিলো তো তাই আর কি নিয়েছিলাম আমি আমার বাড়িতে আর তোমরা তো সবাই জানো অনেকে জানো যারা আমার পুরানো ভিউয়ার্স তারাই জানো যে আমার মেয়ে বাচ্চার জন্য আমার মনটা না ছুকচুক ছুকচুক করে কারণ কি আমার দুটো সব ছেলে আর দুজনই সিজার মানে সি সেকশন ডেলিভারিতে হয়েছে তো সেই জন্য আর থার্ড বেবি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর আমাদের সেরকম কোনো পরিস্থিতিও নেই যাই হোক তো সেজন্য আমার নাম প্রচণ্ড গলু যখন হয় তখন প্রচণ্ড ইচ্ছে ছিল একটা মেয়ে বাচ্চার কিন্তু হয়নি সেটা ভাগ্যবশত যেটা কপালে লেখা থাকে সেটাই তো হয় শ্রীপাদ হাসছে আমি তোমাদের সঙ্গে কথা বলছি শ্রীপাদ ওদিকে হেসেই যাচ্ছে শ্রীপাদ একটা বোন হলে ভালো হতো না গলু গলুটা বোন হলে ভালো হতো তো গলুটা যদি বোন ভালো হতো যাই হোক যেটা ওপরওয়ালা যেটা ঠিক করে রাখে সবার জন্য সবাই সেটাই পায় যে যত মাথা ঠুকুক সেটা মানে নিজেরা যত মাথা ঠুকি কোনো ব্যাপার নিয়ে সেটা কখনো হবে না কপালে যেটা থাকবে ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে যাই হোক সেই জন্য ওই বাচ্চাটাকে না আমার ভীষণ ভালো লাগে আর আমার ননদের আমার ননদ যখন প্রেগনেন্ট ছিল তো ওর মানে ওর সঙ্গে তখন আমার সেরকম খুব একটা কথা হতো না যাই হোক তো সেই জন্য আমি যখন ও প্রেগনেন্ট ছিল তখন মনে মনে ভাবতাম যে যদি ওর একটা মেয়ে হয় না ওর সঙ্গে আমার কথা হোক আর না হোক আমি ওর বাচ্চাটাকে নিয়ে চলে আসবো কিন্তু ওরও সেই হয়েছে ছেলে সেই জন্য আমার একদম ভাল লাগে না ছেলেদেরকে তো একদমই ভাল লাগে না রেশমি আন্টি তো সেই জন্য আর কি আর ওই ওই যে ভাইটার ভাই না ওইটা আমার দাদাই হবে আমার থেকে কিছুটা বড় এক দেড় বছরের মতো বড় যাই হোক তো ওর বাচ্চাটাকে নিয়ে যখন ও আসে এখানে তখন আমার খুব ভালো লাগে ওকে নিতেও খুব ইচ্ছে হয় চটকাতে ইচ্ছে হয় আর একদম পুচকু দেখেছো তোমরা কি কিউট বাচ্চাটা তো এই আর কি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকো আমার ভাই যখন আমার ওর মতো ছিল তখন খুব পুচকুলি ছিল না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা টাটা।